যদি আপনার জয়েন্ট পেইন রয়েছে, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা বা শরীরের কোনো অংশে ব্যথা রয়েছে, তার সাথে শরীর দুর্বল অনুভব হচ্ছে, শরীর ক্লান্ত থাকে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে বা ডিপ্রেশন রয়েছে, তাহলে এই সব প্রবলেমের সলিউশনের জন্য আজকে আপনাদের সাথে একটা ঘরোয়া উপায় শেয়ার করব, যার মাধ্যমে এই সব প্রবলেমকে চিরতরে বিদায় দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। আজকে যে ঘরোয়া উপায়টি সম্বন্ধে জানাবো, তার জন্য সবার প্রথমে নিতে হবে মেথি দানা। মেথি দানাতে ভরপুর মাত্রায় নিউট্রিশন থাকে, মিনারেল রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন রয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা শরীর থেকে বাত রোগকে দূর করতে পারে। এখানে জানিয়ে রাখি, যাদের শরীরে বাত অর্থাৎ বায়ু ইমব্যালেন্স হয়ে পড়েছে, তাদেরই আর্থারাইটিস, গেঁটে বাতের প্রবলেম হয়ে থাকে, পিঠে, কোমরে, জয়েন্টে ব্যথা হতে শুরু করে। আর মেথি হলো সবচেয়ে ভালো বাত নাশক। এর জন্য রাতে এক চা চামচ মেথি দানা এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে উঠে এই জলটা ফুটিয়ে নিন। এবার এই জলটা পান করুন, সাথে মেথিটাও চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। আর এর সাথে যদি ভেজানো কিশমিশ খেয়ে নেন 10-12টা মতন, তাহলে সেটাও আপনাকে দ্বিগুণ উপকার দেবে, আপনি অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন। মেথি হাঁটু ব্যথা দূর করে, জয়েন্ট পেইন দূর করে, শরীরের বাতকে দূর করে। এই জন্য এই রেমেডিটিকে আপনাকে সকালে খালি পেটে সেবন করতে হবে। এর সাথে যখন বিকেলের সময় আপনার হালকা খিদে পাবে, সেই সময় শুকনো খোলায় ভাজা ছোলা ও গুড়ের সেবন করতে হবে। হাফ বাটি ছোলা আর তার সাথে 5-6 গ্রাম গুড় নিয়ে নিন। অর্গ্যানিক গুড় খাওয়ার চেষ্টা করবেন এবং ছোলার ছিলকা সমেত খাবেন, কারণ এই ছিলকাতেই ফাইবারের পরিমাণ অনেকটা বেশি থাকে। ছোলা ভালো করে চিবিয়ে খাবেন, তাতে ডাইজেশন খুব ভালোভাবে হবে। এবার বলবো রাতে শোয়ার আগে কিসের সেবন করতে হবে। এর জন্য 1 গ্লাস দুধ নিন, তাতে 1/4 টিস্পুন হলুদ মেশান, আর এটা ভালো করে ফুটিয়ে নিন এবং তার সাথে 1 চুটকি গোলমরিচ মিশিয়ে সেটা পান করুন। এটা আপনার শরীরের বাতকে কন্ট্রোলে আনবে, সর্দি কাশিতে আরাম পাবেন, শরীরে এনার্জি দেবে, ডাইজেশন ইম্প্রুভ হবে, ডিপ্রেশন দূর হবে। আয়ুর্বেদ মতে শরীরে আর্থারাইটিস, জয়েন্ট পেইন তখনই হয় যখন শরীরে হাড়ের গ্রিস কমে যায়। আর এই গ্রিস কমার কারণ হলো শরীরে বাত মানে বায়ুর পরিমাণ বেড়ে যাওয়া, টক্সিন শরীরে জমা হওয়া। এই জন্য শরীরকে ডিটক্স করা খুব জরুরি। শরীরকে ডিটক্স করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো জলপান করা, এবং তামার পাত্রে রাখা জলপান করুন, তাতে শরীর ডিটক্স হবে এবং শরীরে বায়ুর মাত্রাও কমবে। এর সাথে এমন আহার গ্রহণ করুন যে খাবারগুলো তাড়াতাড়ি ডাইজেস্ট হবে। রোজ কোনো না কোনো ফল খাওয়ার চেষ্টা করুন। রুটি এবং ভাতের পরিমাণ কমিয়ে তার জায়গায় বেশি পরিমাণে স্যালাড এবং ফলকে নিজের ডায়েটে যোগ করুন, তাহলে শরীরে কোনো প্রবলেম আসবে না, শরীর একদম সুস্থ থাকবে। আজকের এই ইনফরমেশান আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।